ঘটনা ঘটেছে এখানে, যত হরতাল, তারপরে সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, কেউ তখন পুলিশ কিন্তু কখনো বিএনপি অফিসের ভেতরে প্রবেশ করেনি। আজ কিন্তু এই প্রথমবারের মতো এই সাম্প্রতিক সময়ে আজ কিন্তু পুলিশ ভেতরে অবস্থান ঢুকেছে এবং আমরা দেখতে পাচ্ছি কর্তন অফিসের সামনে একটি কার নিয়ে আসা হয়েছে, কারে করে আসামিদের নিয়ে যাওয়া হয়। আমরা হয়তো ভিতরে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার অভিযান চলছে, আটক অভিযান চলছে এখন পর্যন্ত। এই ভিতরে বিভিন্ন পুলিশ যাচ্ছে। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এর আগে বেশ কয়েকদিন যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তখন কিন্তু পুলিশ বিএনপি অফিসের গেটে অবস্থান নিয়েছিল, কখনো এই অফিসের ভেতরে ঢুকেনি। আজ কিন্তু তারা ভেতরে গিয়েছে, বাইরে অপেক্ষায় রয়েছেন মিডিয়া কর্মীরা এবং পুলিশ এখানে অবস্থান করছেন যে কারা কারা আটক হয় তা দেখার জন্য, ভিতরে কি তল্লাশি করা হচ্ছে সে বিষয়টি জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে মিডিয়া কর্মীরা। আপনি দেখতে পাচ্ছেন আপনি এখন আমরা বিএনপি অফিসের সামনে অবস্থান করছি। এখানে এখানে তখন আমি নাইটেন্ডে মরেছিলাম, নাইটেন্ডে মোড় থেকে এখন নেতা কর্মীদেরকে আটক করে নিয়ে আসছে। এইমাত্র আপনি দেখতে পাচ্ছেন যে একজনকে আটক করে নিয়ে আসা হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি অফিসের আটক করে নিয়ে আসা হলো, তাকে এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এবং মিডিয়া কর্মীরা এদিকে, আপনি কিন্তু দেখতে পারেন পলওয়েল মার্কেটের সামনে কিন্তু পুলিশের গুলির আওয়াজ শোনা যাচ্ছে, অর্থাৎ সেদিকে যাতে কেউ একত্রিত হতে না পারে, যেন একত্রিত হয়ে কোনো ধরনের নাশকতা ঘটনা ঘটাতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে কিন্তু পুলিশ এখনও তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বিভিন্ন গলিতে অবস্থান নিচ্ছে এবং ফাঁকা বুলেট নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ, আঠা দলের যেটা নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বিএনপি পল্টন অফিসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূল ফটকে, যেখানে আজ পুলিশ এই প্রথমবারের মতো পল্টন অফিসের ভেতরে ঢুকে তাদেরকে বিভিন্ন অভিযান চালাচ্ছে, আটক করা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি জানেন যে একজনকে আটক করা হয়েছে পল্টন অফিসের ভেতর থেকে, হয়তো ভিতরে তল্লাশি চলছে, আরও বেশ কয়েকজনকে আটক করা হতে পারে। ভিতরে কিন্তু কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে আরো ভেতর থেকে পুলিশ একজনকে আটক করে নিয়ে আসছে, ভেতর থেকে আরো একজনকে পুলিশ আটক করে নিয়ে এখন তো বিএনপি অফিস ভেতর থেকে একজনকে এখানে এই মুহূর্তে, আর মোট এখন পর্যন্ত আমরা চারজনকে পেছনখানে তুলতে দেখেছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান চলছে। পুলিশ ভেতর থেকে এখন তো চারজনকে আটক করে নিয়ে এসেছে, ভেতরে আরো পুলিশের অভিযান চলছে, হয়তো আমরা দেখতে পাবো যে আরো বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসার ঘটনা ঘটতে পারে। দর্শক, আপনি পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং মিডিয়া কর্মীদের ভিড় দেখছেন, কারণ ভেতর থেকে বিভিন্ন বিএনপি নেতা কর্মীদের আটক করে নিয়ে আসা হচ্ছে, সেটি পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণ করছে।
এই মুহূর্তে আমরা রয়েছি পল্টন কার্যালয়ের সামনে, সেখানে পল্টন কার্যালয়ের ভিতরে আছে পুলিশি অভিযান চলছে। ভিতর থেকে এখন পর্যন্ত চারজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। এখন আমরা দেখছি আরো বেশ কয়েকজন আটক করে নিয়ে আসা হয়েছে। এদের আমরা ঠিক জানতে পারিনি কেন্দ্রীয় কোনো নেতা রয়েছে। মির্জা ফখরুল ইসলামকে এই মুহূর্তে আটক করে নিয়ে আসা হয়েছে। দর্শক আপনি জানেন যে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামকে আটক করে নিয়ে আসা হয়েছে, তাকে হয়তো প্রিজন ভ্যালে তোলা হতে পারে। দর্শক আপনি দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলামকে আটক করে নিয়ে আসা হয়েছে, আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে আটক করে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দর্শক আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে যে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে পুলিশের অভিযান চলছিল, সেই অভিযানের স্থল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমকে আটক করে নিয়ে আসা হয়েছে। তাকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দর্শক আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, এই সময়ের মধ্যে কিন্তু পুলিশ কখনো বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কোনো ধরনের অভিযান চালায়নি। আজ এই সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা এই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়েছে এবং এই মুহূর্তে সেখান থেকে বেশ কয়েকজন নেতাকর্মী তাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আটকগিরকেও কিন্তু আটক করে নিয়ে আসা হয়েছে। তাকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দর্শক আপনি দেখতেছেন প্রিজন ভ্যানের সামনে মিডিয়া কর্মীদের ভিড়ে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে আটক করে নিয়ে যাচ্ছে সে বিষয়ে তার সাথে কথা বলার চেষ্টা করছেন মিডিয়া কর্মীরা। দর্শক আপনারা জানেন আজকে যখন সমাবেশ চলছিল সমাবেশে আমরা দেখেছি যে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে পুলিশি তল্লাশি চলে, এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে চারজন আটক করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সেখান থেকে আটক করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে, সেই প্রিজন ভ্যান থেকে মহাসচিব আবারও উঠে যাচ্ছেন এবং তিনি উপরে উঠে যাচ্ছেন নানা করবেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কথা রয়েছে এবং উপর থেকে একাধিক ব্যক্তিকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ ধরে নিয়ে যাচ্ছেন। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব কমিটি জানিয়েছেন যে তার বিরুদ্ধে আসছে কোনো ধরনের হাইকোর্টের জামিন নেওয়া আসছে তার আগাম